সরকার বলে 500 হাজার টাকা হাজার হাজার বলে তাহলে হিসাব করলে তো কাম না এটা করার কথা না টাকা তো সরকার পুরা দায় দিয়েছে আমি আছি এই মুহূর্তে ধামরাই উপজেলার বিল কেসটি নওगांवের যে সেতুটি ছিল বহুল প্রত্যাশিত এবং বহুল আলোচিত যে বৃষ্টি ছিল যে ব্রিজটি কন্ট্রাক্টর এবং ঠিকাদারি প্রতিষ্ঠান করার পরে দুই পাশে বরাট না করেই চলে গিয়েছিল বহু সাংবাদিক বহু প্রতিষ্ঠান এই ব্রিজে ওঠার বাঁশের পুলের বিষয় নিয়ে অনেকেই নিউজ করেছিলেন সেই ব্রিজের দক্ষিণ পাশের যে ঢালোটা এবং সংযোগ সড়কটি সেই সড়কটিকেই আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই সড়কটির সংযোগ সড়কটির কাজ পেয়েছেন অ্যাঙ্কর স বাংলাদেশ লিমিটেড একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মালিক যৌথভাবে আসেন চারজন এখন সেই প্রতিষ্ঠানে যদিও এই কাজটি করেছে এই কাজটির যে করেছে পারদের যে কাজটি করেছে সেই কাজেরও কোনো ফিনিশিং বা সৌন্দর্য সুন্দর করে ফুটে ওঠেনি যদিও ডিজাইনটিও অনেক সুন্দর এই সাইটের কিন্তু এই ফিনিশিং সুন্দর না থাকার কারণে একটু অসুন্দরই দেখা যাচ্ছে আর এই যে দেখেছেন যে ঢালাই রাস্তার উপরে কার্পেটিং করার জন্য যে ইটের খোয়া বিছানো হয়েছে সেই খোয়া দেখেই মনে হচ্ছে যে এটা পুরোটাই দুই নাম্বার বা তিন নাম্বার ইটা দিয়ে এই কাজগুলো করা হচ্ছে আসলে ওনারা দাবি করছেন যে এখানে এক নাম্বার ইটা ব্যবহার করা হচ্ছে কিন্তু এলাকাবাসী স্থানীয় লোকেরা বলছেন যে এখানে এক নাম্বার ইটার সিটি ফুটেও নেই কিন্তু এখানে দুই নাম্বার এটাটাই বেশি ব্যবহার করা হচ্ছে আমরা এই যে দেখছি এই যে আপনারা দেখুন এই যে এই যে এই যে হ্যাঁ এই এইগুলা কি আপনারা ভাব ভাবছেন যে বুঝতে পারছেন যে এইগুলা এই এক নাম্বার ইটার খোয়া বলে মনে হয় হাত দিয়ে যদি কোনো ইটে ভেঙে যায় ধাক্কা টিভি দিলে যদি ভেঙে যায় তাহলে সে কি কখনো এক নাম্বার ইটা হতে পারে এই আপনার দেখুন হ্যাঁ এই যে ইটাগুলো এখানে রাখা আছে দুই নম্বর কি আপনার বাড়ি হ্যাঁ এই আপনাদের বাড়িতে আসা যাওয়ার জন্য যে যে রাস্তাটি বহুল প্রত্যাশিত যে রাস্তাটি ব্রিজের ওঠার জন্য আপনারা বহুত পরিশ্রম করছেন এখন শেষ পর্যন্ত যে রাস্তাটি এখানে সিলেক্টটি হয়েছে কাজ শেষ হয়ে যাচ্ছে এখন যে যে কার্পেটিং এর জন্য যে খোয়া বিছানো হয়েছে এটাকে আপনি এক নাম্বার বলে মনে করেন আপনারা দেখেন আর আমাদের তো মনে হয় না এক নাম্বার এটা শুনছিলেন যে এখানে যে এলাকাবাসী যারা আছে ভাই আপনি এই যে হেঁটে যাচ্ছেন যে খোয়ার উপর দিয়ে এই খোয়াটা কি আপনার বাড়িতে তো মনে হয় কাজ করছেন এই ইটারা যে হেঁটে যাচ্ছেন এইটা কি আপনার কাছে এক নাম্বার বলে মনে হচ্ছে

আমি সবাই বলছে যে দুই নাম্বার বলে হচ্ছে তিন নাম্বার বলে হচ্ছে আপনার কাছে কেন করেন এক একজন এক এক রকমের মন্তব্য করতেই পারে শুনছিলেন যে এই ইটের এবং এই রাস্তা দিয়ে যে ইটে বিছানো হয়েছে সেইটার স্থানীয় মানুষের মন্তব্য আমরাও সেই একই মন্তব্য করি যেখানে এক নাম্বার পিকিটিটা দেওয়ার কথা ছিল সেইখানে এক নাম্বার পিকিটিটা কত পার্সেন্ট পড়েছে বলে আপনাদের মনে হয় বা এলাকাবাসী মনে করছেন যে এক নাম্বার এটা এখানে যতটুকু দেওয়ার কথা ততটুকু না থেকেই দুই নাম্বার ইটা এখানে বেশি ব্যবহার করা হয়েছে